কেন আমি করতে আসতাম না? আমার পেয়ারে মাথা পড়ে যায়, আর আমি নেতা দেখা বুঝে রয়েছে। আমি ঠিক মতো আমি রূপ পাঠাইয়া মাছ চাইছি, বিচারে দেন দেওয়াইছি। আমরা সকলে জানি বেশের শুন ভাই একজন খেলা প্রিয় মানুষ, এবং এই বেশের শুন ভাইয়ের আজকে দাঁত ভেঙে গেল, এই ব্যাপারটি নিয়ে ঠোঁট ফেটে গেল, এই ব্যাপারটি নিয়ে আসলে নেটিজনদের মাঝে ব্যাপক একটি সমালোচনা চলতেছে, এবং বেশের শুন ভাইয়ের এরকম একটি হৃদয়বিদারক ঘটনা ঘটায় সবাই একটু হতভম্ব হয়ে গেছে। কেন এরকম একটি ঘটনা ঘটলো সেটা বেশের শুন ভাইয়ের সঙ্গে সন্দীপ ভাই, আমরা জানি ভাই অনেক খেলা পছন্দ করেন, তো আজকের ঘটনাটা কি ঘটলেন, কিভাবে এই সমস্যাটা হলো, বেশের শুন ভাই কিছু বক্তব্য দিলেন এবং সেখানে বলে দিলেন ঘটনাটা কিভাবে ঘটেছে। আপনারা পুরো ভিডিওটি মিস করবেন না, পুরো ভিডিওটি দেখুন এবং আসল ঘটনাটা কি ঘটেছিল সেখানে মাঠের মধ্যে, কিভাবে পড়ে গেল বা এইভাবে কেন ফেটে গেল সে ব্যাপারটি তিনি ক্লিয়ার করলেন। চলো আমরা সেই ভিডিওটি একটু দেখে আসি। কিন্তু অস্বাভাবিক কোনটা যাবেন দেশ, আপনার উপরে যদি রহমত না থাকে আপনি চিন্তা না, কেন রহমত থাকতো? আমি দুইবার বলুন বেরিস্টার সুমন ফুটবল একাডেমি দুই তিনজন এরা জিনে উঠে, এরা মনে করছে আরে এমপি আর কি যাবে দুই লাই, আমরা নাম করতাম না আমার একাডেমির দুই প্লেয়ার জীবনে যেতে আমি চিন্তাও করছি না, ইটা কোন বদ্র লোকের খেলা হইতে পারে? বাইরের ম্যাচটা হইব কলকাতা সোনাগাঁ গেছিলাম, সরাসরি লাত মারে, সরাসরি লাত মারলে আমি কি মনে করো এমপি এমনি আমি দাঁড়াইছি আর আপনারা পড়তে চাইছেন এমপি শিখা না, পুরো চেষ্টা ব্রিজ বানাইছি, 37,000 গাছের চালা লাগাইছি, আম খাইয়া মানুষের দোয়া করছে, এর মানে এমপি আমি যে তোর যে মাথা পাঠাইছে তুই খেলা আইয়া খেলা পুলিশ তার দিলে না, তুই ক্রেতা হিসাবে ব্যক্ত এর লাগে আল্লাহ আমার দেখাইছ কেন আমাদের খুন খাওয়াই আমার টুট পাঠাই দিল না, আমি করতে আসতাম না আমার পেয়ারে মাথা পড়ে যায়, আর আমি নেতা দেখা বুঝে রয়েছে আমি ঠিক মতো আমি রূপ পাঠাইয়া মাছ চাইছি, বিচারে দেন দেওয়াইছি, ওই দিনে ভাই যারা যেমনে পেশার হইলে ভালো হইব এমনি বিচার করে দেব, তারপর আমার মনে হয়েছে যে একাডেমির চেয়ারম্যান হিসাবে যে আমার ব্যাপার ভাব ভাব করার ধরন আচরণ আছে যে আমি আমার গুণাবান্য বুঝাইয়া করতাম পারছি না, এর লাগে আজ আপনি ইজ্জত করছেন না আমার ঘরের সামনে নাই হারা জিতার মধ্যে ইজ্জত বেজ্জত নাই, কিন্তু যে ওয়ে আমরা আছি এটা কিন্তু বেজ্জত হয়েছি নি, এটার থেকে শিক্ষা নেওয়া দরকার, মনে রাখতে হয় মস্তান কোনদিন সম্মানিত হয় না, ওই যে আমার ঘরে তো মস্তানি আরম্ভ করে দিস, আমি আজকে আমি চেয়ারম্যান হিসাবে একাডেমির সাবেক প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসাবে যে দুইজনে মাথা ফাটাইছেন যে দুইজন আগামী দুই মাস আমাদের একাডেমিতে কোনো খেলা সব তোমাদের খেলা খেলবে না, এইভাবে যে বিশাল উনি লাতি দিচ্ছেন সরাসরি উনি আগামী এক মাস একাডেমির কোন ম্যাচে উনি খেলতে পারবেন না, আর কোচকে বলবো লক্ষ লক্ষ টাকা আপনারা জানেন খরচ হইতাছে, আপনারা তো জানেন কত টাকা খরচ হইতাছে, আপনারা জানেন আমার হালাল টাকা আমি হাইকোর্ট থেকে আইন খরচ করি, এইখানে দুইটা প্লেয়ার বিকেশ দিকে চান্স পাইছে এরা শরীরের অবস্থা ঠিক করে, এরা আমি বাড়ির দিকে অনাহারে অর্ধাহারে টাকাইয়েছি আমি আইন আমার বাসার টাকা দিলাম, এর মধ্যে ছয় জনের মধ্যে দুইজন মার্শাল্লাহ আজকে আসামের একদিন জাতীয় দলে খেলবো, আমি এত চেষ্টা করি
আর আমার লোকে আমি যতদিন বাচ্চা আছি আমি এমনি হিসাবে কোন কষ্ট দিয়ে আমি এলাও করতাম না। ওই আমার মারবা, ওই আমি মরবো, তাও সুনার গাছের মাটি আমার সোনাল ঘাটে যদি কোন জুলুম হয় সে যদি দাবি করেছে ব্যারিস্টারের লোক, আমি আবারও কইয়া দিতেছি জুলুম করে ব্যারিস্টারের লোক দাবি করলে এর আগে আপনাদের কাছে আল্লাহর হাতে আমি মাফ চাই, আমরা আজকে ভালো খেলতে পারছি না, আজকে আমাদের প্লেয়ার এইভাবে খেলতে পারছে না। আমি ধন্যবাদ জানাই জয়েন্টার প্লেয়ারদেরকে, এক একটা প্লেয়ার আমার কাছে মনে হয়েছে বুঝলেন এমপি আমার জানা মতে অনেকে হয়ে দেখছই না, এরা অনাহারে অর্ধারে তাকিয়া আজকে কি কি মানে গেছে। আর আপনারা এমপি আরাদিন মাঠে বইয়া যে হাজার পয়সা দেয় দেখার দিকে 2 লাখ কোচ আনছে নিজে মাঠে তাকিয়া মাইল খায় এরা বড় শৈল হারে দেবে না বুঝছেন না। আপনি সোনারের জায়গায় যা জয়েন্টার গুণালো জানেনি গতবার ইবার বললাম বেশিরভাগ বাড়ি ঘরের পানি নিছে, আমরা পানি উঠছে নি, আমরা তো আসি বালা উন্নয়নের লাগই ফাইট যারা যুদ্ধ হওয়ার অভিজ্ঞতা যারা আছে এরাই জীবনে সফল হয়। আজকে জয়েন্টার মানুষের দেখুন এরা কিভাবে আসলো যুদ্ধ হওয়ার মানসিকতা, এরা সোনার ঘাটের মতো জায়গা একদিন আমরা এরা দাঁড়াইতে পারছি না। যদিও এরা কেন 5টা প্লেয়ার জাতীয় লেভেলে খেলে কিন্তু তাও তো আমরাও তো ফল আসতাম না, আমরাও তো ভালো ভালো প্লেয়ার আছি, কিন্তু আমি সাবধান করে দিলাম মারামারি করলে আমার সাথে নাই, আমি আপনার সাথে নাই। এই উরতা কই আছে রে কেন খাইতে করবাই ওই এরার মতো মাথা ফাটাই গায় জীবনে এরার এরার কিতাবও নাই জানা আরেক বেটা নিয়ে মারে এরা কিতা আর মস্তানের জায়গা হইব নি আমাদের কেন নির্বাচিত করছেন এরপরে যদি মানুষ কোনো কারণে লাভ খাইয়া যায় আল্লাহ সই জানা যে তোমার সৈয়দ যে তোমরা নেতা বাড়াইয়া বুঝি তোমরা এইটা আমি আপনার কাছে লজ্জিত, আশা করি আরো ভালো খেলা উপহার দিব। আর গাছের চালার লাগিয়া আমার আরো চালা ইচ্ছে আপনারা আমার যদি কেউ বাগান করুন 50টা 100টা বাগান করবা আমার যদি জায়গা দেখাই আমি আপনারা ওই বলি বগুড়ার আমের চালা দিব, আপনারা আমার সাথে যোগাযোগ করবা। রাস্তা যেগুলো পুরা বাংলা মানুষের কষ্ট হইতেছে রাস্তাঘাট আমারে তাড়াতাড়ি যোগাযোগ করবা, আমি চেষ্টা করবো যে বরাদ্দ আছে এই বরাদ্দ দিয়ে মিনিমাম এখন 30টা রাস্তার হাত চলতেছে, 500 মিটার 1000 মিটার 1.5 হাজার মিটার ঘুরে হাত চলতেছে। আপনারা লিস্ট দিবা আপনারা লোকের দোয়া এবং শুভকামনা রইল। আপনার লেগা বাচ্চারা পড়াশোনা করবায়। আর একটা ভালো খবর আছে, 5 লাখ টাকার বল কিনা হইতেছে, 6 লাখ টাকা সরকারি ভাবে এই প্রথম। আমি আলাদা ভাবে তদবির করছি আমার ফুটবলারের লেগিয়া এলজির টাকার টিকা বাঙ্গাই না 5 লাখ টাকার ফুটবল, মাদবপুরে 12 লাখ টাকার ফুটবল, কত টাকা ওখান থেকে খেললে ঘুমাই যায় না। তা আগে এমপি আসিল না তো বল আইলো না খেলে, হ্যাঁ 5 লাখ টাকার বল আইছে আমার কাছে এখন অলরেডি 100 বল আছে, কত বল আছে 100 আছে। এখন আমি এটা
যাদের যাদের মাধ্যমে দিলে গড়ে গড়ে পৌঁছাইব, এটা আমি নিশ্চিত করবো। 5 লাখ টাকার বল, আর আমি এখন সিদ্ধান্ত নিয়েছি যত বরাদ্দ আইব তার মধ্যে অন্তত 10% খালি খেলাধুলার সামগ্রী লেগে থাকবো, ওই ক্রিকেট না ওই ফুটবল কোনো না কোনো কিছু লেগে থাকবো। আমি আপনাদের কিতাব বইতাম টাকা খরচ করতে করতে আনো আমি তাহার দিয়েছি, এত যে হার শেষ আর হয় না টাকা আল্লাহ বরকত কইয়া গেল তো কত কত সাইড দিয়ে দেখ কই দেখা পারতাছি কই কই আমি তো গা কইতে পারে কুল বাড়তে গিয়ে আমার জানে উঠে লাগতে থাকে কয়টা জিনিস আমার শিওর করার লাগে যে রাস্তা বাংলা ঠিক আছে কিনা জানে দিলাম টাইম ফাটতা মারতা শুনি না টাইম 1 নম্বর ইজাজ দেখা 2 নম্বর মারতা শুনি না আমার রিপোর্ট কেমন লাগে তারে খামলা নাই তাইনের ভিজিটা একবার গোয়েন্দা লাগাই দিই যদি তাই ভাত আমার হই কোনো বাড়তিকা আউট আউট যদি পালা বলেন থাকে বুকের মধ্যে বিশ্বাস থাকে জুমন ভাই আমি যেটা মারতাম না আপনি আমার খান দেন নাম দেখাইয়া নিন আমার বাড়ি আপনি আমার বিরুদ্ধে দল বলল অসুবিধা নাই আপনি দেখা দল করেন অসুবিধা নাই আপনি যদি সত্যিকার অর্থে কই জুমন ভাই আপনার কেন আমি মারতাম না আমি শুভেচ্ছা আর ঈদের দিন রাত্রে সন্ধ্যার দিকে গেল শত শত আলম সবকিছু যেন একটু দেখে শুনে চলে এবং এরকম খেলার মাঠে গেলে সে যেন নিজেকে কমপক্ষে নিজেকে ঠিক রাখেন, কেননা তিনি শুধুমাত্র খেলাই নয়, তিনি যেহেতু যেভাবে উন্নয়ন করতেছে বাংলাদেশের মধ্যে, যেভাবে তার নির্বাচনী এলাকায় উন্নয়ন করতেছে, তাকে অনেক দরকার, জনগণের অনেক দরকার বেশা সুমন ভাইকে। খেলার সময় কোন কোন ব্যাপারগুলো মেনটেন করা উচিত আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আজকে ভিডিও পর্যন্তই, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন এবং বেশি সুমন ভাইকে ভালোবেসে থাকলে চ্যানেলকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।